এক হাতে আছে একটা আম আর এক হাতে আছে ওয়াক্স ওয়াগন একটা গাড়ির ব্যাক ভিউ মিরর, কোনটাকে বেশি পছন্দ করে মাহি? মিরর কেন? কারণ ওটাতে দেখা যাবে, মানে আচ্ছা না না না, সামনে যে থাকবে আর আমি যদি পিছনে বসি তাহলে সে আমাকে দেখতে পাবে, এই কারণে মিরর। ওকে, এবার আমি একটু শানে নজুল দিই, ভেতরের কথা একটু বের করার চেষ্টা করি। আম বলতে আমি রিপ্রেজেন্ট করেছি যেখানে তোমার শৈশব কৈশোরের উত্তাল কিছু সময় পার হয়ে এসেছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। আর ব্যাক ভিউ মিরর বলতে আমি বলতে চেষ্টা করেছি যেখানে তোমার জীবনের সবচাইতে ভালোবাসার মানুষ অপুকে তুমি প্রথম গভীরভাবে অবজার্ভ করেছিলে। এবার বলো কোনটা ইম্পর্টেন্ট? মিরর, মিরর। ওকে, সো ভালোবাসার মানুষের কত কদর তোমার কাছে। ইনফ্যাক্ট আমাদের কদর এই কারণে এত বেশি কারণ ফ্যান ফলোয়িংদের জন্য যে কোনো ইনফরমেশান, যে কোনো কথা বলার জন্য সবসময় মুখিয়ে থাকে আমাদের অতিথি। যেমন এখন দান ধাম করে কঠিন একটা প্রশ্ন করে বসবো, জ্যাজ মাল্টিমিডিয়া এবং সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য একদম মুখিয়ে থাকে, যেহেতু সব কিছুর উপরেই কিন্তু জনতা জনার্দন। জ্যাজ মাল্টিমিডিয়া নুসরাত ফারিয়াকে লঞ্চ করার পর পাটাকা নুসরাত ফারিয়া ধামাকা একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, এটাতে কেউ কেউ বলছে একটা আন্ডারমাইন্ড ফিলের ভিতর দিয়ে যাচ্ছে মাহিয়া মাহি, আসলে কি তাই সত্যি জানার জন্য? না না না, আমি জাস্ট সবসময় বলি যে নুসরাত ফারিয়া হচ্ছে মানে আমার দেখা অনেক স্মার্ট একটা মেয়ে, আমি খুব কম মানুষকে দেখেছি এরকম স্মার্ট। আর ওর আমি জানি না, সবাই ওর গানটা নিয়ে অনেক সমালোচনা করছে আবার অনেক আলোচনা করছে, কিন্তু আমি বলবো যে ও প্রচণ্ড ভালো গেয়েছে। আর ও নিজেকে সবসময় একটা ওর মধ্যে একটা টেন্ডেন্সি থাকে নিজেকে কীভাবে প্রেজেন্ট করা যায় নতুনভাবে, সো আমি এটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। কারণ যদি আমাকে এরকম গাইতে দেওয়া হতো তাহলে মনে হয় আমার সুর তাল লয় কিছুই ঠিক থাকতো না, অথচ মেয়েটা নেচেছে অদ্ভুত এবং সে গেয়েছে অদ্ভুত। সো আমাদের সবার উচিত আসলে অ্যাপ্রিসিয়েট করা। আর এখানে তো অবশ্যই আমি একদম আমার টেনশন মেনশন কিছুই নাই এখানে, আর আমি একদম জেলাস করতে পারি না, অবশ্য আমার জেলাস করা উচিত কারণ এরকম একটা গুণবতী মেয়েকে জেলাস করা উচিত। ওয়াও, একজন মেয়ে একটা মেয়ের প্রশংসা এত গভীরভাবে করতে পারে সেটাও বোঝার এবং দেখার ছিল।